তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সিকিম দোলনা ব্রিজে যাওয়ার জন্য। তো এখানে আমি একটু বসে আছি, কাকি আসবে তার অপেক্ষায় ছিলাম, বোনকে খাওয়াতে গেছে। তো তো এখন এখানে চলে এসেছে কাকি, তো আস্তে আস্তে তোমাদেরকে একটু হাই বলে দিল। তো হাই বলার পরে আমরা তিনজনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। আমরা আজকে তিনজনেই গেছিলাম, কাকা তো কাজে। তো এখানে আমরা তিনজন হাঁটতে হাঁটতে এত বড় একটা পাথর দেখলাম, কি বলবো। আর এখানটাতে তো শুধু পাহাড় পর্বত পাথর এইসবই দেখা যাবে। আর আমরা যেহেতু সারা জীবন মাঠে ধান ক্ষেত এইসবই দেখে বেড়াই, তো আমাদের কাছে এটা অসাম, একদম দারুণ লাগে দেখতে। তো এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, মোবাইলে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি যে দেখবে তার কাছে কিন্তু খুব দারুণ লাগবে। আর এর আগেও আমি একবার এসেছিলাম, তো এটা আমাদের দ্বিতীয়বার সিকিমে আসা। তো এবার তো সবাই জানো এবার প্রচণ্ড গরম পড়েছে, এবার সবারই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকেও কিন্তু খুব রোদ উঠেছিল, তার মধ্যেও আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো এখানে আমার কাকি ব্লগ স্টার্ট করে দিয়েছে, কাকির নতুন চ্যানেল। আর ওই যে ওইখানটাতে দেখতে পাচ্ছ, ওইখানটাতে একবার ধস নেমেছিল। তো কাকিদের বাড়ি তো এখান থেকে একটা বেশি দূরে না, তাই কাকিরাও ভয় পেয়ে গিয়েছিল। তো এখানে হাঁটতে হাঁটতে আরেকটু কাছ থেকে দেখা যাচ্ছিলো, তো তোমাদেরকেও ভালো করে দেখিয়ে দিলাম। আর কাকি তো প্রায় ব্লগ করেই যাচ্ছে করেই যাচ্ছে। তো কাকির চ্যানেলের নাম হচ্ছে রূপসা ব্লগ, তো যারা যারা জানো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি দোলনা ব্রিজ, এটা হালকা হালকা দোলে। তো এখানে আগে তো সিঁড়িতে উঠতে হয়, তো এখানে বোন সিঁড়িতে উঠছে। তো সিঁড়িতে ওঠার পরে আমি দেখো এখানে ড্যাং ড্যাং করে হেঁটেই চলেছি, কিন্তু যে সামনে কী হতে চলেছে সেটা কেউ জানে না, কারণ সামনে গিয়ে একদম নড়ছিল, তো সেটা তাই আমি ভয় পেয়ে গেছিলাম। তো ওপরে ওঠে দেখো দোলনা ব্রিজের ওপর থেকে কি সুন্দর লাগছে জায়গাটা, তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর ওখানটাতে দেখো আমি ভয় পাচ্ছি একটু একটু, কাকি আসলো তাই সেটা ভিডিও করছে, পরে আমি আবার হেসে দিলাম। আর এখানে দেখো শুধু পাথর আর পাথর, কি মজা, আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগে, তোমরা কি মনে করো আমি জানি না। তো আমরা এত সুন্দর জায়গায় এসেছি আর রিলস বানাবো না, তা কি কখনো হয়, আবার ফটোও তো তুলতে হবে। তো এখানে ফটো তোলার পরে আমরা যাব বোনকে আনতে। তো এখানে আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে নিচ্ছি, সিঁড়ি নিয়ে নেমে সোজা হাঁটতে হাঁটতে যাবো বোনকে। প্রথমে আগে পার্লারে যাব, কাকির একটু কাজ আছে, তারপরে বোনকে আনতে যাব। তো এখানে আমরা পার্লারে চলে এসেছি, পার্লারটা ভিতরে এরকম, কিন্তু পার্লারটা সুন্দর ছিল। তো এখন ভিতরে আমরা একটু বসলাম, বসার পরে আমরা বোনকে কোলে নিয়ে এখন সোজা বাড়ির দিকে যাব। তো বোন দেখো একটু মুখটা কালো ছিল, আর এখানে একটা দেখো কান্না করছে কীভাবে, ভিডিও করছি বলে আবার চুপ হয়ে গেল। তো এটা কিন্তু নেপালি ছিল। তো এই দিককার বাচ্চাগুলো কিন্তু সেই কিউট, খুব সুন্দর লাগে। তো আজকেও আসার পথে কয়েকটা বাচ্চাদেরকে সাথে কথা বললাম, খুব মজা লাগছিল। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে দাদার যেখানে কাজ করে সেই বিল্ডিংয়ে চলে এসেছি। তো প্রথমে ওর অফিসে ঢুকলাম, মানে যেখানে ওর বসে থাকে, তো সেখানে একটু বসার পরে আমরা যাব বিল্ডিংয়ের ওপরে। তো দাদা আসা অবধি একটু অপেক্ষা করা যায়। তো দাদা আসতে না আসতেই আমরা উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে, এটা কাঠের ব্রিজ, সামনে গিয়ে আমরা লিফটে উঠব, কারণ এটা আটতলা। তো সব থেকে ওপরে যেটা আটতলা, নতলা নতলা আছে, তো নতলাতে গিয়ে একটু ঘুরে তারপরে আবার বাড়ি চলে যাব, কারণ এতগুলো রুম খোলা অসম্ভব। তো সোজা আমরা এখন লিফটে যাব, লিফট থেকে নতলা যাব। তো ওখানটাতে কিন্তু দারুণ হবে, কারণ সুইমিং বানাবে, অনেক কিছু বানাবে। তো তোমরা চলো, না দেখলে তো আর বুঝতে পারবে। তো এখানে দাদার লিফটটা খুলছে, তো খুলছে না বলে দাদা ওপর দিয়ে সিঁড়িতে গেল, ওপর থেকে লিফটটা নিচে আনলো। তো এখানে দেখো বোন কান্না করেছে, তো কান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেছিলো। তো আমরা সাথে সাথে ঢুকে যাচ্ছি, যখন ঢুকলাম তখন তো একদম নর্মাল লাগছিলো, যখন লিফটটা বন্ধ হওয়ার পরে টক করে উঠলো তখনটা একটু কেঁপে উঠেছিলাম, কারণ এটা আমাদের ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, এর আগেও একবার উঠেছিলাম। তো এটা একটা নিয়ম, তো আমার দাদা বানিয়েছে, যারা যারা পড়ছো পড়ো। তো লিফট থেকে নামার পরে আমরা সোজা নতলা উপরে চলে এসেছি, আর এখানে এক একটা জায়গা তোমাদেরকে ভালো করে দেখাবো কোথায় কি বানাবে। তো এইটা হবে তোমার হচ্ছে একটা বাগান, মানে এখানে মাটি দিয়ে ঘাস লাগানো হবে, ওটার মধ্যে ফুলের বাগান লাগানো হবে। তো এখানে অনেকটা জায়গাতেই দেখো এই পাহাড়গুলো দেখো, তোমরা ভাবতে পারছো এটা নতলা, তো নতলা ওপর থেকে কতটা সুন্দর জায়গা লাগবে। পুরো সিকিমের সিংতাম, এই জায়গাটার নাম তো সিংতাম, তো এই পুরো এরিয়াটা দেখা যাবে। তো তোমাদেরকে একটু কাছ থেকেই দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো নতলা ওপর থেকে, এই যে সেই তিন রাস্তা মোড় জায়গাটা, এই দিকেই আমরা এসেছিলাম। তো বাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে, আর এই যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছ, এই দিক দিয়েও আসা যায়, এই দিক দিয়ে এসেই তারপরে এই তিন রাস্তা মোড় দিয়ে আসতে হয়।
তো পুরো দেখা যাচ্ছে এদিক থেকে। তো আমরা একটু ঘোরার পরে সোজা আমরা নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার পরে আমরা সোজা এখন বাড়ি যাব, কারণ অনেকটা ক্লান্ত হয়ে গেছি, কারণ অনেক সকালে বেরিয়েছিলাম। সকাল বলতে 12টা সাড়ে 12টা 1টা দিয়ে বেরিয়েছি, তো এখন 4:30 বেজে গেছে, তো পুরো টায়ার্ড হয়ে গেছি আর এখানে খিদেও পাচ্ছে। তো বাড়ি গিয়ে সোজা ভাত খাবো। তো এখানে বাড়ির কাছাকাছি চলে এসেছি। বোন বলছিলো যে আইসক্রিম খাবে, তো দোকানে গেলাম, দোকান থেকে আইসক্রিম কিনে সোজা যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে। নামতে না পুরো পা ব্যথা হয়ে যায়। ধরো তিনতলার নিচে, যেভাবে তিনতলা ওপরে উঠতে হয় সেরকম তিনতলা। এখানে দেখো বোনের অবস্থা পুরো খারাপ, সবারই অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো অনেকটাই মজা করলাম। তো ব্লগটা তো প্রায় শেষের দিকে, তো বাড়িতে গিয়েই ব্লগটা শেষ করছি। কাকিও ব্লগ স্টার্ট করছে আর আমি এখানে চাবি বার করে তালাটা খুলবো। তো তালাটা খোলার পরে ঘরে গিয়ে একটু রেস্ট নিতে হবে। চলো আগে ঘরে ঢুকি, তারপরে একটু ফ্যানের হাওয়া খাই, তারপরে তোমাদের সঙ্গে কথা। গাইস আমাদের ভিডিওটা কিন্তু এই অবধি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।